গত তেইশ সাত দুই হাজার চব্বিশ তারিখ লামা মাতা মাতামহরী নদীতে একটি বিকৃত লাশ পাওয়া যায় এই লাশ পাওয়া যাওয়ার পর থেকেই আমাদের এটা কি হত্যা নাকি আত্মহত্যা অথবা অন্য কোনোভাবে মৃত্যু এটা নিয়ে আমরা আসলে তদন্ত করছিলাম এবং তদন্তের এক পর্যায়ে আমরা এটা হত্যা এই সংক্রান্তে কিছু কুলু পাই এবং সেই কুলু নিয়ে আমরা এগোতে থাকি গোয়েন্দা তথ্য সংগ্রহ করি বিভিন্ন জায়গাতে খোঁজখবর নেই এবং এই লাশ কার এই জন্যে আমরা বিভিন্ন জায়গায় মাইকিং করি আমাদের থানাগুলোতে আমরা মেসেজ দিই এই লাশ আইডেন্টিফাই করার জন্যে এর এক পর্যায়ে আমরা এই লাশটা একজন এসে আমাদেরকে আইডেন্টিফাই করে যেটা তার স্বামীর লাশ তো আমরা লাশ তারপরে আমাদের আইনি প্রক্রিয়া শেষে আমরা লাশ হ্যান্ড ওভার করি এবং আমাদের তদন্ত প্রক্রিয়া চলতে থাকে এবং তদন্তের এক পর্যায়ে আমরা জানতে পারি যেই মহিলা অর্থাৎ ভিকটিমের ওয়াইফ নুরবানুর তিনি তার পরকিয়া জনের সাথে প্রক্রিয়া করতেন যার নাম হলো মোহাম্মদ হানিফ তার বাড়ি হলো আপনার চকরিয়া তিনি এই পরক্রিয়া করার সময় একসময় স্বামী জিনিসটা জানতে পারে এবং স্বামী জিনিসটা জানতে পারার কারণে স্বামী স্বামীকে এই নুরবানু অর্থাৎ ওয়াইফ এবং তার প্রেমিক হানিফ দুজন মিলে তাকে হত্যা করে হত্যা করে রাত্রিবেলা এই লাশ নদীতে ফেলে দেয় এবং তারা অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক জীবনযাপন করতে থাকে এবং এই জিনিসটা আমাদের তার স্বামী যে নিখোঁজ এই জিনিসটাও আমাদেরকে আমাদের থানাকে তারা জানায়নি এবং পরবর্তীতে আমরা তার ওয়াইফকে সন্দেহ হয় ওয়াইফকে আমরা নিয়ে আসি থানায় নিয়ে আসি ওয়াইফকে জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওয়াইফ আসলে আমাদের ক্ষেত্রে এটা বলতে বাধ্য হয় যে সে তার পরক্রিয়া করতে এক লোকের সাথে নাম হারিফ তার প্রক্রিয়া করাকালীন সময় সে আসলে তার স্বামীর হাতে ধরা পড়ে এবং ধরা পড়ার পরে স্বামীকে সে রাতে হত্যা করে এই নদীতে ফেলে দেয় তো এই তদন্তের মধ্যে মাধ্যমে আমাদের যে তদন্তকারী কর্মকর্তা আমার তারা একটা জিনিস উদ্ঘাটন করেছে একেবারে একটা ক্লুলেস মার্ডার ছিল নদীতে পাওয়া লাশ এবং লাশও বিকৃত লাশ কার এটাও বোঝা যাচ্ছিলো না আমরা একটা ক্লুলেস একটা মার্ডারে একটা সুরাহ হইল আমরা আমরা এই ভিক্টিম ভিক্টিমের পরিবারকে আমরা সুবিচার দিতে পারবো ইনশাল্লাহ